এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এনসিসি যে ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ করবো। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী আমাকে জানিয়েছে যে স্যার এই এনসিসির ফর্মটা কী করে ফিল আপ করবো, সেই জন্য আমি ভিডিওটা করেছি। যারা স্কুলে পড়ে এবং যারা কলেজে পড়ে, ঠিক আছে, তারা এই ফর্মটা ফিল আপ করতে পারে। তো দেখো, ফার্স্টে কী আছে, এক নম্বরে কী আছে, নেম ব্র্যাকেটের মধ্যে কী আছে, ইন ব্লক লেটার্স, তার মানে কি যে ফর্মটা ফিল আপ করবে তার নামটা সে কী করবে, বড় হাতে সে লিখবে, ঠিক আছে। তো দেখো, এখানে মনে কর কারোর নাম রয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। তো দেখো, প্রিয়াঙ্কা লিখবে, তারপরে কী লিখবে, একটা স্পেস দেবে, তারপরে কী আছে, বিশ্বাসটা লিখবে। তো দেখো, দু নম্বরে কী আছে, ন্যাশনালিটিসে, ন্যাশনালিটি কী লিখবে, প্রথমে লিখবে ইন্ডিয়ান, কী লিখবে, ইন্ডিয়ান লিখবে। তো দেখো, এইদিকে কী রয়েছে, খোপ রয়েছে, তো প্রথমে কী লিখবে, প্রথমে লিখবে দিন লিখবে, তারপরে কী লিখবে, মাস লিখবে, তারপরে কী লিখবে, বছর লিখবে, যেটা ডান দিকে রয়েছে, আর বাঁ দিকে যেটা রয়েছে সেটা লিখবে ইন্ডিয়ান লিখবে। তো দেখো, তিন নম্বরে কী আছে, ফাদার্স গার্জেন নেম, তো এখানে কী লিখবে, তোমরা বাবার নামটা লিখবে, ঠিক আছে, বাবার নাম লিখবে এবং তার টাইটেলটা লিখবে, ঠিক আছে। তো দেখো, তারপরে কী আছে, চার নম্বরে কী আছে, মাদার্স নেম, তারপরে কী লিখবে, তোমরা মায়ের নাম লিখবে। যদি কারো যদি মায়ের নাম যদি মিডিল নেমে হয়ে থাকে, মনে করো কারোর নাম আছে, মায়ের নাম হয়তো রানী কুমারী দাস, তো রানী প্রথমে এলো, প্রথম কী লিখবে, রানী লিখবে, তারপরে কী লিখবে, মিডিল নেমটা কী লিখবে, কুমারী লিখবে, তারপরে কী লিখবে, দাস লিখবে। তার মানে কি ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, যদি মিডিল নেম যদি না থাকে তাহলে মিডিল নেম তোমরা লিখবে না। তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তোমাদের, আমি কী বলতে চাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, নেক্সট কী আছে, আমাদের পাঁচ নম্বরে কী আছে, রেসিডেন্টাল অ্যাড্রেস, মানে যে জায়গায় থাকে তার, সে যে স্থায়ী বাসিন্দা তার ল্যান্ডমার্ক স্টেট দিতে হবে। যদি সে ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গল লিখবে, যদি সে যদি বিহারে থাকে তাহলে বিহার লিখবে। তো দেখো, তার ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং তার সঙ্গে সিটি, মানে কোন শহর, যদি সে গ্রামে থাকে গ্রামের নাম, তার যে পিনকোড যদি থাকে তার, তাকে পিনকোডটা দিতে হবে। তো দেখো, ছ নম্বরে কী আছে, মোবাইল নম্বর, তো তার মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। তারপরে কী আছে, সাত নম্বরে কী আছে, ইমেল আইডি, তোমরা তো জানো ইমেল আইডি দিতে হবে, যদি ইমেল আইডি থাকে অবশ্যই সে ইমেল আইডি দেবে। তারপরে কী আছে, ব্লাড গ্রুপ আছে, আট নম্বরে কী আছে, ব্লাড গ্রুপ, তাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে তার ব্লাড গ্রুপ কী আছে, এ আছে না, বি আছে না, এ বি আছে না, ও আছে, সেটা তাকে লিখতে হবে। তারপরে কী আছে, নাইনে কী, তো দেখো নাইনে কী আছে, সেক আছে, এখানে কী আছে, যদি মেল থাকে মেল লিখবে, ন নম্বরে যদি ফিমেল থাকে তাহলে ফিমেল লিখবে, যদি ছেলে থাকে তাহলে কী লিখবে, মেল লিখবে, আর যদি মেয়ে হয় তাহলে তাকে কী লিখতে হবে, ফিমেল লিখতে হবে। তো দেখো, দশ নম্বরে কী আছে, নিয়ারেস্ট রেল স্টেশন, তার বাড়ির সামনে কোন রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নাম তাকে লিখতে হবে। যেমন আমাদের বাড়ির সামনে আছে বালিগঞ্জ রেল স্টেশন আছে, অথবা অনেকে বিধাননগরও দিয়ে থাকে, যেটা পারবে সেটা দিয়ে দেবে, যার যেটা নিয়ারেস্ট রেল স্টেশন সেটা সে দেবে। তো দেখো, এগারো নম্বরে কী আছে, নিয়ারেস্ট পুলিশ স্টেশন, তোর বাড়ির সামনে যে পুলিশ স্টেশন, ঠিক আছে, সেটা তার নামটা দিতে হবে। যেমন আমাদের এখানে আনন্দপুর আছে, আমাদের পুলিশ স্টেশন, সেটা আমরা আনন্দপুর দেবো, ঠিক আছে, যার যে অ্যাড্রেস তার সেই পুলিশ স্টেশনের নামটা দিতে হবে। তো দেখো, বারো নম্বরে কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, সে যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলে সে কী করবে, সে মাধ্যমিক পাশটা লিখবে, যদি সে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে তাহলে সে উচ্চ মাধ্যমিক পাশটা লিখবে। তার মানে কি মাধ্যমিক থাকলে কী লিখবে, ক্লাস টেন লিখবে, আর উচ্চ মাধ্যমিক পাশ করলে সে কী লিখবে, ক্লাস টুয়েলভ লিখবে। তার মানে কি সে যদি মাধ্যমিকে যে পার্সেন্টেজটা পেয়েছে সেই পার্সেন্টেজটা তাকে লিখতে হবে। উচ্চ মাধ্যমিক সে যদি পাশ করে থাকে, সে উচ্চ মাধ্যমিক যে নম্বরটা পেয়েছে তার পার্সেন্টেজটা দিতে হবে, ঠিক আছে। সে যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকে তাহলে গ্র্যাজুয়েশনে তাহলে কী কী লিখবে, বিএ লিখবে, বা বিএ জেনারেল লিখবে, বা বিএ পাস লিখবে, বা বিএ অনার্স লিখবে, এবং তার সঙ্গে কী লিখবে, সে যে কত নম্বর পেয়েছে সেটা তাকে লিখতে হবে। তো দেখো, তারপরে কী আছে, তারপরে লেখা আছে আইডেন্টিফিকেশান মার্কস, ঠিক আছে, তার শরীরে যদি কোনো কাটা চিহ্ন থাকবে বা মুখে কোনো সাইডে যদি তিল থাকে সেই আইডেন্টিফিকেশানটা, সেটাও তাকে লিখতে হবে, এটা তেরো নম্বরে, ঠিক আছে। তো দেখো, চোদ্দো নম্বরে কী আছে, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এ ক্রিমিনাল কোর্ট, এর মানে বলতে চেয়েছে যে ফর্মটা ফিল আপ করবে তার বিরুদ্ধে কি কোনো পুলিশ স্টেশনে কোনো কেস খামারি আছে, বা তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কোনো কেস আছে, যদি থাকে তাহলে কী লিখবে, ইয়েস লিখবে, যদি না থাকে তাহলে সে কী লিখবে, নো লিখবে। তো দেখো কী লিখেছে, নেম অফ স্কুল, এর মানে বলতে বোঝানো হয়েছে যে সে বর্তমানে কোথায় পড়ে, সে কি স্কুলে পড়ে তাহলে স্কুলের নাম দিতে হবে, যদি সে যদি কলেজে পড়ে তাহলে কলেজের নামটা দিতে হবে। অন্যদিকে এটা হয়েছে আর্টস, সায়েন্স এবং কমার্স, যদি সে আর্টসে পড়ে আর্টস লিখতে হবে, যদি সে সায়েন্সে পড়ে সায়েন্স লিখতে হবে, যদি সে কমার্সে পড়ে তাহলে তাকে কমার্স লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, ষোলো নম্বরে যেটা আছে সেটা লেখা আছে যে এনসিসির যে অ্যাক্ট আছে 1948, এখানে কিন্তু তোমরা এটাকে ইয়েস লিখবে, ঠিক আছে। তো দেখো, সতেরো নম্বরে কী আছে, এনসিসি ইউনিট,
টু বি এনরোলড ইন। তো দেখো, তো দেখো সে যদি এনসিসি করে থাকে এবং সে যে কোন ব্যাটেলিয়ান আছে, তো দেখো এখানে লেখা রয়েছে যে ওয়ান গোয়া বিএন এনসিসি পানাজি। তো দেখো যে ব্যাটেলিয়ান থাকবে সেই ব্যাটেলিয়ানের নাম লিখবে, যারা এই নাম জানে না তারা এই জায়গাটা ফাঁকা রাখবে, সেটা স্যার বা ম্যামকে জিজ্ঞেস করে নেবে এখানে কী লিখতে হবে, ঠিক আছে। তো দেখো 18 নম্বরে কী আছে, হ্যাভ ইউ বিন এনরোলড ইন এনসিসি আর্লিয়ার, ইফ ইয়েস ইয়োর এনরোলমেন্ট নাম্বার। তোমরা যদি এনসিসি করে থাকো তাহলে সেটা ইয়েস লিখবে, যদি না করে থাকো তাহলে নো লিখবে, এবং তার যে নম্বরটা আছে এনসিসি যে এনরোলমেন্ট যে নম্বরটা আছে সেটা এখানে দিতে হবে। 19 নম্বরে কী আছে, হ্যাভ ইউ বিন ডিসমিসড ফ্রম এনসিসি। তুমি যদি এনসিসি থেকে, তোমাকে কোনো কারণে মনে করো তুমি ভর্তি হয়েছিলে, তোমাকে কোনো কারণে ডিসমিস করে দিছে, বাতিল করে দিছে, যদি বাতিল করে দেয় তাহলে তোমাকে কী লিখবে, ইয়েস লিখবে, যদি বাতিল যদি না করে বা যদি না হও তাহলে তুমি এখানে নো লিখবে। 20 নম্বরে কী আছে, নেক্সট টু কিন উইথ অ্যাড্রেস, ঠিক আছে, এবং টেলিফোন নম্বর। তোমার কী করবে এখানে, তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা লিখবে এবং তার সঙ্গে টেলিফোন নম্বরটা দেবে, ঠিক আছে। তারপরে দেখো 21 নম্বরে কী আছে, 21 নম্বরে আছে ব্যাংকার্স ডিটেলস, মানে আইএফসি কোড, ঠিক আছে। তার যদি আইএফসি কোড থাকে, তার যদি ব্যাংকে বই থাকে তাহলে তার আইএফসি কোড তাকে দিতে হবে। তো দেখো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অফ, ঠিক আছে। তো দেখো যদি তার যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে তার বাবার অ্যাকাউন্ট নাম্বার দিলে এখানে হবে, ঠিক আছে। তো দেখো তারপরে কী আছে 23 নম্বরে কী বলেছে, তো দেখো 23 নম্বরে কী বলেছে, আধার, আধার কার্ড যে নম্বরটা আছে আধার কার্ডের নম্বরটা তাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো দেখো 24 নম্বরে কী আছে, প্যান কার্ড, প্যান কার্ডের যে নম্বরটা আছে সেই প্যান কার্ডের নম্বরটা এখানে দিতে হবে, ঠিক। তো দেখো এখানে কী লেখা হবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে তোমার নিজের নাম লিখবে, মানে যে ফর্মটা ফ্লাপ করছে তার নিজের নাম লিখবে, এবং 3 নম্বরেও কী লিখবে, 3 নম্বরে এখানে যে শূন্যস্থান আছে এখানে সে তার নাম লিখবে, প্লেস কী লিখবে, যদি তুমি কলকাতায় থাকো তো কলকাতার লিখবে, যদি তুমি দিল্লিতে থাকো দিল্লির লিখবে, এবং এখানে কী আছে ডেট আছে ডেটটা দিতে পারে, এইদিকে কী আছে সিগনেচার ইন অফ দ্য অ্যাপ্লিকান ডেট। তো সিগনেচার যে মানে ভর্তি হবে তার সিগনেচারটা দিতে হবে এবং তার ডেটটা দিতে হবে, এবং সে এখানে ফর্মটা ফ্লাপ করবে এবং সেখানে সে সিগনেচার করবে যাতে সে সঠিক নিয়মে এনসিসির নিয়মকানুন মেনে সে এখানে কাজ করবে, সেটা এই প্রমিস রেখে সে এখানে সিগনেচার করেছে, এবং তার সঙ্গে ডেটটা দিতে হবে। তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা দেখতে পারছি যে ডিক্লারেশন বাই দ্য প্যারেন্টস বা গার্জেন, গার্জেন এখানে গার্জেনের নাম দিতে হবে, 2 নম্বরের গার্জেনের নামটা দিতে হবে, প্লেস যেখানে থাকে সেটা দিতে হবে, ডেটটা দিতে হবে, আর সিগনেচার প্যারেন্টস মানে গার্জেন যে আছে, যদি বাবা থাকে বাবা সিগনেচার করবে, যদি মা থাকে মা সিগনেচার করবে, যদি বাবা থাকে বাবার নাম এই 2 নম্বর পয়েন্টের শূন্যস্থানে লিখতে হবে, যদি মা থাকে মায়ের নাম এই 2 নম্বরের শূন্যস্থানে লিখতে হবে, মানে যে গার্জেন তার নাম লিখতে হবে এবং তার সিগনেচারটা দিতে হবে, ঠিক আছে, 2 নম্বর খোপটা তাকে পরিপূর্ণ করতে হবে। তো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি। তো দেখো এখানে প্লেস দিতে হবে, ঠিক আছে, তার সঙ্গে ডেট দিতে হবে, ঠিক আছে, যেদিন মানে এনরোলমেন্টটা হয়েছে তার সঙ্গে ইউনিট সিলটা দেবে, আর সিগনেচার অফ দ্য এনরোলিং অফিসার, অর্থাৎ এই ফর্মটা পুরোপুরি ফর্মটা ফিলআপ করবে আসলে এনরোলিং অফিসার, এই ফর্মটা ফিলআপ করবে, বুঝতে পারছো, এখানে তোমরা ফর্মটা ফিলআপ করবে না, আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি। তো দেখো এখানে যে ফর্মটা ফিলআপ আছে এটা কিন্তু সরাসরি কিন্তু মেডিকেল অফিসার ফর্মটা ফিলআপ করবে এবং তার নাম দিয়ে এবং তার সিগনেচারটা দিয়ে এই ফর্মটা ফিলআপ করবে, ঠিক আছে। তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। তো দেখো এখানে তোমাদের আমি আর একবার ভালো করে দেখাচ্ছি। তো দেখো যিনি কিন্তু মেডিকেল যে অফিসার আছে, মেডিকেল অফিসার, তিনি এটা ফর্মটা ফিলআপ করবে, তার নামটা দেবে এবং সেখানে তিনি সিগনেচার করবে, ঠিক আছে, এবং তো তিনি এখানে সিল দেবেন, ঠিক আছে। তো দেখো প্লেস যে জায়গায় করা হচ্ছে সেই জায়গাটার নাম এবং তার সঙ্গে ডেটটা দেবে। তো দেখো তারপরে কী আছে, টু বি ইউজড ফর এক্সটেনশন অফ এনরোলমেন্ট। তো বুঝতে পারছি এখানে কী করবে, এখানে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিকান মানে কি যে এনসিসিতে ভর্তি হবে তার সিগনেচারটা দিতে হবে, সে সিগনেচারটা এখানে করবে, ঠিক আছে, তার সঙ্গে প্লেস দেবে, জায়গাটার নাম এবং তার সঙ্গে ডেট দেবে। তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। তো দেখো তারপরে কী বলে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো তারপরে কী আছে, সিগনেচার অফ দ্য কমান্ডিং অফিসার, যে কমান্ডিংয়ে যে অফিসার আছে তার এখানে সিগনেচার দেবে এবং প্লেস দেবে, ঠিক আছে, এবং ডেটটাও এখানে দিয়ে দেবে। তো দেখো তারপরে কী আছে, সিগনেচার অফ দ্য প্যারেন্টস। তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে যে সিগনেচার আছে সেটা প্যারেন্টস মানে গার্জেন বাবা হয় বা মা হয় সে কিন্তু এখানে সিগনেচারটা দেবে, তার সঙ্গে প্লেস দেবে এবং তার সঙ্গে ডেটটাও দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি। তো দেখো তারপরে কী আছে, সিগনেচার অফ হেডমাস্টার, হেডমাস্টারের সিগনেচারটা এখানে দিতে হবে। তো বুঝতে পারছো ডেট ফ্রম হুইজ এক্সটেনশন স্টার্টস মানে এক্সটেনশন কবে থেকে স্টার্ট হয়েছে তার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার ডেটটাও দেবে এখানে, প্লেসও দেবে এবং তার সঙ্গে, তো বুঝতে পারছো ফর্মটা কী করে আমি ফিল আপটা করেছি। তো দেখো এখানে কিন্তু নিজের নামটা লিখতে হবে যে অ্যাডমিশানটা হবে, ঠিক আছে, এবং ডেট লিখতে হবে, প্লেস লিখতে হবে, উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে।
তো দেখো তারপরে কি আছে এখানে কিন্তু গার্জিয়ান সিগনেচার করবে সে মাও সিগনেচার করতে পারে বাবাও সিগনেচার করতে পারে এবং তার সঙ্গে তো দেখো এখানে কিন্তু উইটনেস আছে ঠিক আছে দুজনের কিন্তু স্বাক্ষর দরকার কাকে দিয়ে স্বাক্ষরটা নেবে সেটা এখানে কিন্তু আমি পরে বলছি তো এখানে দেখো উইটনেস আছে এই উইটনেসটা তোমরা কিন্তু কাকে দিয়ে উইটনেসটা করাবে এখানে কিন্তু গেজেট অফিসার দিয়ে করাতে পারো এবং যে হেড ইনস্টিটিউশনে যে হেড আছে তাকে দিয়ে করাতে পারো বা এনসিসি যে অফিসার আছে তাকে দিয়েও তোমরা এখানে কিন্তু উইটনেসের সিগনেচার করাতে পারো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তো দেখো সেকশন ফোরে কী করতে হবে সেকশন ফোরে কিন্তু ডেট দিতে হবে প্লেস দিতে হবে এবং এটা কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে না এখানে কিন্তু ওসি ইউনিট উইথ অফিসিয়াল ছেলে এখানে কিন্তু অফিসিয়াল এই কাজগুলো করবে ঠিক আছে তো দেখো এখানে যে সেকশন যে ফোর আছে এটা তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে না এখানে কিন্তু কী আছে টু বি ফিল্ড বাই দ্য এনসিসি ইউনিট ঠিক আছে এনসিসির যে মেইন হেড আছে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তো দেখো তারপরে কী আছে আই ক্যাডেট তো এখানে কী আছে যে অ্যাডমিশন হবে এনসিসিতে সে কিন্তু তার নামটা লিখবে ঠিক আছে তো দেখো তারপরে কী আছে তার বাবার নাম লিখবে তারপরে কী আছে সে কোন ক্লাসে পড়েছে ঠিক আছে সেই ক্লাসের নামটা লিখবে তারপরে কী লিখবে নামটা লেখার পরে সে কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে পাস করছে সেটা লিখবে তারপরে কী লিখবে এনসিসি যেটা আছে সেটা কিন্তু তার ডেটটা দিতে হবে ঠিক আছে এবং সে ইউনিট ঠিক আছে উইথ নেম অফ ইউনিট তার মানে কোন ইউনিটে এটা কিন্তু সে কোন ব্যাটেলিয়নে আছে সে গোয়া ব্যাটেলিয়ন আছে না সে কোন ব্যাটেলিয়ন আছে সেই ব্যাটেলিয়নের নামটা এখানে লিখতে হবে সেটা তোমরা তো হয়তো জানো না সেটা কিন্তু ওরা স্যাররা বলে দেবে এটা কোন কী লিখতে হবে ঠিক আছে তো দেখো তারপরে কী আছে তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে দু নম্বরে কী আছে মাই ফাদার মাদার গার্জেন অকুপেশন তো দেখো দু নম্বরে কী আছে যে মাই ফাদার্স মাদার গার্জেন্স অকুপেশন মানে কি বাবা যদি সে যদি কৃষিকাজ থাকে তাহলে সে কৃষিকাজ করে থাকে তাহলে যদি এগ্রিকালচার লিখবে সে যদি ডেলি লিভার কাজগিরি করে থাকে তাহলে ডেলি লিভার লিখবে তার বাবা যদি সে শিক্ষকতা কাজ করে থাকে তাহলে লিখবে টিচিং লাইন লিখবে ঠিক আছে তো বুঝতে পারছো কী বলতে চাচ্ছি আমি তো দেখো তারপরে কী লিখবে তো দেখো তার মানে সে এটা ফর্মটা ফিল আপ করতে তার কত টাকা লেগেছিলো 20 টাকা যত সম্ভব তো এখানে কী লিখবে 20 ঠিক আছে মানে 20 টাকা লিখবে তো দেখো 4 নম্বরে কী আছে তো দেখো 4 নম্বরে কী আছে যদি সে কোনো কারণে মারা যায় তাহলে তার নমিনি কাকে করে যাবে এবং তার বয়স কত হবে তার সঙ্গে রিলেশনশিপ কিসের সম্পর্ক আছে ঠিক আছে তার কী আছে পারমানেন্ট অ্যাড্রেস এবং তার যে কত পার্সেন্ট কাকে কী দিয়ে যাবে যদি সে মাকে নমিনি করে যেতে পারে বা তার বাবাকে নমিনি করে যেতে পারে বা তার ভাইকে বা তার কোনো বোনকে তাদের বয়স এবং তাদের সঙ্গে রিলেশনশিপ কী সম্পর্ক আছে এবং তাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং তাদের কত পার্সেন্ট কাকে কী দিয়ে যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো দেখো 5 নম্বরে কী আছে 5 নম্বরে কিন্তু এখানে কী আছে ফুল সিগনেচার অফ দ্য ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে সিগনেচার করতে হবে এবং তার সঙ্গে ডেট দিতে হবে এবং প্লেস দিতে হবে এটা যে ক্যাডেট যেটা আছে এটা কিন্তু তোমরা সিগনেচারটা করবে না এখান থেকে কিন্তু সরাসরি এটা কিন্তু অফিসাররা যারা আছে তারা কিন্তু এটা সিগনেচার করবে ঠিক আছে এটা তোমরা কিন্তু হাত লাগাবে না তো দেখো পরে কী আছে তো দেখো এখানে কিন্তু নেম লিখতে হবে ঠিক আছে তারপরে কী আছে ফাদার্স নেম লিখতে হবে ডেট অফ বার্থ কত তারিখে জন্মগ্রহণ করেছে ঠিক আছে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কাজ করো তো দেখো কলেজ না ইউনিভার্সিটিতে পড়ো তার রোল নম্বরটা দিতে হবে যদি তুমি কলেজে পড়ো কলেজের রোল নম্বর দিতে হবে এবং যদি ইউনিভার্সিটিতে পড়ো তাহলে ইউনিভার্সিটির রোল নম্বর দিতে হবে যদি তুমি কোনো ক্লাসে পড়ো সেই ক্লাসের নাম্বারটা দিতে হবে এবং তার সেকশনটা দিতে হবে মোবাইল নম্বরটা দিতে হবে তো দেখো তারপরে কী আছে পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে যেখানে তুমি বর্তমানে বসবাস করো পারলে এখানে তোমরা তোমার ইমেল আইডিটা বসাতে পারো ঠিক আছে ইমেল আইডিটা দেওয়াটা খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো কী করে ফর্মটা ফিল আপ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাচ্ছি তো দেখো নেক্সট কী আছে তো দেখো এখানে কিন্তু ইন্টিমেন্টি বন্ড আছে তো দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে আমি বারবার করে তোমরা বুঝিয়েছি কী করে ফর্মটা ফিল আপ করতে হবে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন এবং নোটস পেতে গেলে আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখো আমি খুব সুন্দর করে ফর্মটা কী করে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমি পরপর করে বুঝিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলে তো দেখো এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ঠিক আছে সিগনেচার এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করতে হবে এবং তার নাম লিখতে হবে ঠিক আছে এবং সিগনেচার অফ দ্য প্যারেন্টস এবং গার্জেন সেখানে কিন্তু তার গার্জেনের নাম লিখতে হবে মানে গার্জেন সিগনেচারটা করবে ঠিক আছে সে বাবাও করতে পারে মাও করতে পারে সে যাকে গার্জেন শো করবে সেটাই লিখবে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে উইটনেস আছে মানে সিগনেচার ঠিক আছে এই সিগনেচারটা কিন্তু কারা করবে এটা আমি তোমাদের বলছি এখানে উইটনেসটা হবে ছিল যারা তোমার যে বন্ধুগুলো একসঙ্গে তোমরা পড়াশোনা করছো তাদের নাম
এবং তাদের অ্যাড্রেস তারাই এখানে কিন্তু উইটনেসটা দেয়, বিশেষ করে যেটা আমি বলছি তোমাদের। আমি তো দেখো খুব সুন্দর করে আমি বলে দিয়েছি তোমাদের এই ফর্মটা কী করে ফিল আপ করতে হবে, কী করে এই ফর্মটা ফিল আপ করে তোমরা জমা দেবে। তো দেখো এক নম্বরে কেসে রেজিমেন্টের নম্বর, এই নম্বরটা কিন্তু তো সরাসরি কিন্তু এনসিসি ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে কেসে দু নম্বরে কেসে নেম আছে, নিজের নাম লিখবে। তিন নম্বরে কেসে ফাদার্স নেম, বাবার নাম লিখবে। চার নম্বরে কেসে মাদার্স নেম, মায়ের নাম লিখবে। পাঁচ নম্বরে কেসে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ লিখবে, ঠিক আছে। ছ নম্বরে কেসে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, তো দেখো হাইট আছে, ওয়েট আছে, হাইট কতটা, ওয়েট কতটা আছে, ব্লাড গ্রুপ কী আছে, ঠিক আছে। তো দেখো ভেজ না নন ভেজ সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। সুইমার না নন সুইমার সেটাও লিখতে হবে তোমাকে, অ্যাড্রেসটা লিখতে হবে তার সঙ্গে পিনকোড সমেত। ন নম্বরে, দশ নম্বরে কী আছে কন্ট্যাক্ট, নো সেল, ঠিক আছে। প্যারেন্টস, তো দেখো এখানে সেলফও লিখতে পারো এবং প্যারেন্টস যেটা আছে সেটাও তোমরা লিখতে পারো। ইমেল আইডিটা দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা কোথা থেকে পড়াশোনা করেছে, কোন ক্লাস অবধি, ঠিক আছে, সেগুলো খুব সুন্দর করে এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং কোন ব্রাঞ্চ, তো দেখো তারপরে কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিখতে হবে এবং তার সঙ্গে নেম অফ দ্য ব্যাঙ্কের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ব্রাঞ্চ লিখতে হবে, আইএফসি কোড লিখতে হবে। তো দেখো পনেরো নম্বরে কি আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে কি লিখবে, স্পোর্টস আছে, মিউজিক আছে, ড্যান্স আছে, এখানে যেটা তোমরা পারবে, যেটা তোমরা ভালো পারো, তোমরা যেটা ট্যালেন্ট আছে সেটা তোমরা এখানে লিখবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে কী করে ফর্মটা ফিল আপ করবে। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটাকে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।